নমস্কার, দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো লাউ পোস্ত। খুবই কমন একটি রেসিপি, অনেকেই বানিয়ে থাকেন। আমি কিভাবে বানাই দেখে নেওয়া যাক তার ভিডিওটা। লাউ পোস্ত বানাবার জন্য কড়াইয়ের মধ্যে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, বড়িটা লাল লাল করে ভেজে তুলে নেব। কড়াইয়ের মধ্যে দেবো আর একটু সর্ষের তেল। এই রেসিপি বানাবার জন্য বেশি তেল না দিলেও কোনো অসুবিধে হয় না, আপনারা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী তেলটা দেবেন। তেলটা গরম হয়ে গেছে, দেব হাফ ছোটো চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা লাল লাল করে ভেজে নেব। দেব লাউ টুকরো, লাউগুলো ছোট ছোট করে টুকরো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। দেব স্বাদ মতো নুন, নুনটা লাউয়ের সাথে নেড়ে ভালো করে মিশিয়ে নেব। আমি পোস্ততে হলুদ দিই না, আপনারা যদি পোস্ততে হলুদ দিতে পছন্দ করেন তাহলে এর সাথে হলুদটাও দিয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেম সিম করে ঢাকা দিয়ে দেব লাউটা সেদ্ধ হওয়ার জন্য। জল দেবার আলাদাভাবে কোনো প্রয়োজন নেই, লাউ থেকে যে জল বেরোবে সেই জলেই লাউটা সেদ্ধ হয়ে যাবে, কিন্তু গ্যাসের ফ্লেমটা সিমে রাখতে হবে। এই সময় পোস্তটা পেস্ট করে নেব। আমি মিক্সার জারের মধ্যে দেব 4 টেবিল চামচ পোস্ত। পোস্তটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেব 2 কাঁচা লঙ্কা, ঝাল যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। পোস্তটা পেস্ট করে নেব। 20 মিনিট পরে ঢাকাটা খুলব, চেক করে নেব লাউগুলো সেদ্ধ হয়েছে কি না। লাউ সেদ্ধ হয়ে গেছে, এবারে এর মধ্যে দেব হাফ পোস্ত বাটা, পুরোটা একসাথে দেব না। আর দেব ভেজে রাখা বড়ি, সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এইরকমভাবে পোস্তটা দিলে স্বাদটা ভালো হয় পোস্তর। ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নেব, এতে বড়িগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিট ফোটার পর বাকি পোস্তটাও এর মধ্যে ঢেলে দেব, ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব জার ধোয়া জলটা। এবারে সমানে নাড়তে থাকবো যতক্ষণ না পোস্তটা একটু শুকনো শুকনো হয়, এতটা ঝোলঝোল থাকবে না। পোস্তটা দেওয়ার পর এরকম নেড়ে যেতে হবে, তা নাহলে পোস্তটা ছানা ছানা হয়ে যাবে। পোস্ত রান্না করা খুবই সহজ, সবাই রান্না করতে পারেন বা করেও থাকেন। আমি এই রেসিপিটা শেয়ার করলাম নতুন রাঁধুনিদের জন্য। নাড়তে নাড়তে জলটা অনেকটা শুকিয়ে গেছে, এরকমই থাকবে, এর থেকে বেশি শুকনো আমি করব না, আপনারা চাইলে করতে পারেন। এবারে আমি সার্ভিং বলে তুলে নেব পোস্তটা। আমার এই লাউ পোস্ত বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য।